আপনাদের সাথে আমি মিথিলা ফারজানা আজকে আপনারা জানেন যে হেফাজতের তেরো দফা দাবি এবং এই দাবি বাস্তবায়নের জন্য ঢাকা অবরোধ কর্মসূচি রয়েছে তাদের এবং অন্যদিকে আছে বিএনপি নেতাদের গ্রেফতার হরতাল এবং যুদ্ধাপরাধের চলমানের বিচার তো আছেই জামাত নিষিদ্ধের দাবিও আছে সেই দাবিতে আন্দোলন আছে তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যে এক নানামুখী সংকটের মধ্যে সেটিতে বোধহয় দ্বিমত করার কোনো অবকাশ নেই এবং তার পাশাপাশি নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার বিরোধী জোটের একটা মুখোমুখি অবস্থান রয়েছে রাজনীতির মাঠে এই সম্প্রতি একটি নতুন মাত্রা পেয়েছে হিসেবের ক্ষেত্রে একটি নতুন মাত্রা পেয়েছে হেফাজতে ইসলামের তেরো দফা দাবির কারণে তারা বলছেন যে ক্ষমতায় থাকতে হলে বা যে দলই ক্ষমতায় যান না কেন তাদেরকে ক্ষমতায় যেতে হলে তাদের এই তেরো দফা বাস্তবায়ন করতে হবে আমরা একাত্তর মঞ্চে এ নিয়ে কথা বলেছিলাম কিন্তু আমাদের ইচ্ছে যে আজকের একাত্তর সংযোগে এই তেরো দফা দাবি এবং সেটির বাস্তবায়ন এবং রাজনীতিতে তার নতুন যে মাত্রা সে সব কিছু নিয়ে আরও বিস্তৃতভাবে কথা বলবো এবং তার সাথে সাথে সংবিধান শিক্ষা সংস্কৃতি নারীর ক্ষমতায়ন গণতন্ত্র এই সব কিছু কীভাবে এর সাথে সম্পর্কিত সেটি নিয়েও আমরা আলোচনা করতে চাই এবং গণতন্ত্রের চেহারা কি দাঁড়াবে হেফাজতের তেরো দফি তেরো দফা দাবি আলোচনায় যদি আসে এসব কিছু থাকবে আজকে একাত্তর সংযোগে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তারা হলেন শাহিনা নাম নির্বাহী পরিচালক মানুষের জন্য ফাউন্ডেশন এবং আরও রয়েছেন মুফতি সাখাওয়াত হোসেন সাংগঠনিক সচিব ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য আমাদের সাথে আলোচনাক্রমে আপনারা জানেন যে আর অতিথিরা যুক্ত হবেন এবং আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আমাদের সাথে পাব একাত্তর সংযোগে যেরকমটি আমরা আলোচনা বলছিলাম আপনাদেরকে আজকে আমাদের প্রধান বিষয় হচ্ছে হেফাজতে ইসলাম এবং তেরো দফা দাবি আপনাদেরকে এইমাত্র মনে করিয়ে দিলাম যে ক্ষমতায় আসতে হলে বা থাকতে হলে তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে শাহিনা নাম আপনাকে দিয়ে শুরু করছি তারা বলছেন যে তেরো দফা দাবির বাস্তবায়ন করতে হবে এবং যারা আসবেন তাদেরকেও তেরো দফা দাবি মেনে নিয়ে আসতে হবে ঢাকা অবরোধ রয়েছে মেতে এবং তার সাথে সাথে আরো যুক্ত হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ এখানে কয়েকটি বিষয় আছে একটি হলো আমাদের রাজনৈতিক এখন যে প্রেক্ষাপট আপনি ঠিকই বলেছেন যে মনে হচ্ছে দিনে দিনে সংকট বাড়ছে এবং দেশটা একটি সংঘাতের দিকে যাচ্ছে রাজনৈতিক দিকটা যদি আমরা চিন্তা করি তারপরে রয়েছে হেফাজতের দাবি এবং ওনাদের দাবি এই তেরো দাবি দফা দাবি না মানলে তারা মানে দাবি করেই যাবে এবং যেই সরকারই আসুক তাদের এই দাবি মানতে হবে তারপরে রয়েছে এখানে নানান বিষয় নারীর অধিকার এবং ইত্যাদি তো আমি প্রথমে যদি আমি তেরো দফা দাবির কথা বলি আমরা যেভাবে দেখছি খুব সুস্পষ্টভাবে আমি এখানে বলতে চাই এবং আমাদের অবস্থান যে বেশিরভাগ এই দাবিগুলো হলো আমাদের সংবিধানের পরিপন্থী এবং আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম একটি ধর্ম নিরপেক্ষ একটি গণতান্ত্রিক বৈষম্যবিহীন একটি রাষ্ট্র এবং সমাজ আমরা যদি এই দাবিগুলো মেনে নেই আজকে এই সবগুলো কিন্তু আমাদের সেই স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যাবে আমি মনে করি আমরা যদি এক একটা করে এটার বিশ্লেষণ করি আমাদের সংবিধানে বলা হয়েছে যে ধর্ম বর্ণ লিঙ্গ এর ভিত্তিতে কোনো রকমের বৈষম্য করা যাবে না এখানে আপনারা যদি এই তেরো দফা দাবি দেখেন তাহলে কয়েকটা এখানে মানে দাবি রয়েছে যেখানে দেখা যায় যে নারী পুরুষের মধ্যে বৈষম্য আরেকটি সম্প্রদায় যেমন আহমাদিয়াদেরকে কাদিয়ানা এই কাদিয়ানি আর কি তাদেরকে নন মুসলিম ডিক্লেয়ার করার কথা বলা হচ্ছে এনজিওদের কার্য কর্মকাণ্ড বন্ধ করতে হবে কারণ তারা খ্রিস্টান এবং নানা দিক কাজ করছে এবং নারী নীতি বন্ধ করতে হবে এই সবগুলোই আমরা মনে করি আমাদের সংবিধানের পরিপন্থী এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমি একজন নারী হিসাবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে শাহিনানাম আমি আবার আসবো আপনার কাছে আমাদের সাথে মুক্তি সাখাওয়াত হোসেন আছেন মুক্তি সাখাওয়াত হোসেন আপনি নিশ্চয় শুনতে পেলেন যে আমাদের আলোচনা এবং শাহিনানাম কি বলেন আপনারা বলেছেন আজকে যে আপনাদের দফাগুলো কোনোভাবেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এবং আরো বলেছেন যে বরং আপনাদের দফাগুলো বাস্তবায়িত হলেই নারীদের মুক্তি বাস্তবায়িত হবে কিভাবে বলছেন এর পেছনে আসলে কারণটি কি ধন্যবাদ আপনাকে শাহিন আনাম যে কথাটিকে বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি আমাদের তেরো দফা একটিরও সংবিধান বিরোধী নয় এরপরে যে বিষয়টি আসছে যে সংবিধানের উনি কয়েকটা প্রসঙ্গ সংবিধান বিরোধী বলতে গিয়ে কয়েকটি দ্বারাকে এখানে টেনে নিয়ে আসছেন এনজিও প্রসঙ্গ নিয়ে আসছেন কাদিয়ানি প্রসঙ্গ নিয়ে আসছেন নারীর স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ কিনে এই বিষয়গুলো নিয়ে আসছেন তো আমি আসলে তেরো দফার প্রত্যেকটাকে একটি একটি করে আলোচনা করতে চাই এর আগে একটি কথা আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে বাংলাদেশের সকল মুসলমান এবং সকল জনগণকে বলতে চাই যে বাংলাদেশের সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় এই পর্যন্ত এই দেশের সংবিধান প্রায় পনেরো বার অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনি কি তার মানে আপনাদের এই 13 দফা দাবি বাস্তবায়ন করার জন্য সংবিধানের পরিবর্তন করতে হবে আমি আমি আসছি আমি আসছি আমাদের প্রথম দফা যেই প্রথম যে দাবিটি আমাদের যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এটি অলরেডি সংবিধানে 35 বছর ছিল এই যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে এটিকে তুলে দেওয়া হয়েছে তো প্রয়োজন হলে আবারও সংশোধনের মাধ্যমে এই দাবিটিকে সংবিধানে নিয়ে আসতে হবে এরপরে দুই থেকে ১৩ পর্যন্ত আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো প্রত্যেকটা দাবি সংবিধান সংবিধান এটিকে সাপোর্ট করে একটাও সংবিধান পরিপন্থী নয় ওনারা যা বলছেন আমার মনে হয় হাফাজতে ইসলামের তারা আপনি যদি বলেন কিভাবে সংবিধান পরিপন্থী নয় শাহিনানাম কয়েকটির কথা বলেছেন যে একটি হলো যে বেহায়াপনা অবাধ মেলামেশা নারী পুরুষের অবাধ বিচরণ এই সমস্ত কিছু বন্ধ করতে হবে আপনারা দাবি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই বিষয়গুলোকে এই দফাগুলোকে শাহিনানাম উল্লেখ করেছেন কি করে এগুলো সংবিধান পরিপন্থী নয় বলে মনে করছেন আপনি দেখুন বেহায়াপনা উলঙ্গপনা এই বিষয়গুলোর বাংলাদেশে বর্তমান সংবিধান অনুযায়ী এগুলো বন্ধ করে রাখা गवर्नमेंटের দায়িত্ব আপনি জানেন আমাদের সংবিধানে নৈতিকতা শালীনতা বজায় রাখা যে একটা দায়িত্ব এটা বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে রিজনেবল রেস্ট্রিকশন এটা আপনাকে মানতে হবে এতটুকুকে আপনাকে আমি এমন কোন কর্মকাণ্ড করব না এই কে দেবে জনাব মুফতি শেখা হத்தন সংবিধান করে দিয়েছে সেখানে এবং বাংলাদেশের সোসাইটি বা মুসলিম সোসাইটি এই দেশের প্রেক্ষাপট এই দেশের মানুষের ইচ্ছা এবং চাহিদা সবকিছুর উপর নির্ভর করবে আপনার ইসিএমএল রেস্ট্রিকশন জি আমরা আসব আরো বেশি করে এই আলোচনায় আসব আমরা পুরোটাই আজকে 71 সংযোগ সাজিয়েছি এই বিষয় নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবশাপ্ৰাপ্ত এম শাকওয়াত হোসেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক তিনি গুলশানের বাসা থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আপনাকে 71 সংযোগে স্বাগত জানাচ্ছি আমরা আপনার কাছে যেতে চাই তবে একটি ছোট্ট বিরতি নিয়ে আরো একবার স্বাগত জানাচ্ছি 71 সংযোগে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সলিমুল্লাহ খান লেখক গবেষক ও অধ্যাপক আমরা যেমনটি বলছিলাম আমরা আসবো আবার খানের কাছে আমরা যেমনটি বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত হোসেন তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গুলশানের বাসা থেকে ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন যেটি মুফতি শাখোাত হোসেন বলছেন যে কোনো দাবি তাদের সংবিধান পরিপন্থী নয় এবং আপনি আপনার একটি লেখাতে এর মধ্যে বলেছেন যে তাদের এই তেরো দফা দাবি আমাদের রাজনীতিতে নতুন মাত্রা সংযুক্ত করেছে আপনি কেন মনে করছেন যে এটি একটি নতুন মাত্রা সংযোগ করছে আপনাকে ধন্যবাদ প্রথমত আমি গেস্টের আওয়াজ খুব কম শুনছি কাজেই জনাব <coughs> মুফতি সাকাত হোসেন এক্স্যাক্টলি কী বলেছেন সেটা খুব পরিষ্কার শুনিনি আপনার মুখের থেকে শুনেছি আমি এই কারণে বলেছি যে আমাদের এই দীর্ঘ একটি প্রক্রিয়া যেখানে পলিটিক্যাল সংঘাতের কারণে যে স্পেস তৈরি হয়েছে কালকেও আমি এই কথাটা বলেছি সেই স্পেসে আমরা দেখলাম যে তরুণদের একটা আরবানাইজড তরুণ আরবানাইজড তরুণদের একটা সমাবেশ গত এক মাসের উপরে চলছে এবং সেখান থেকে বিভিন্ন দাবি দাওয়া যেভাবে উত্থাপিত হয়েছে সেটার একটা কাউন্টার হওয়ার কথা স্বাভাবিকভাবে এবং সেই কাউন্টারটা যেহেতু দুই রাজনৈতিক দলের ভিতরেই কেউই এটাকে কাউন্টার করতে যাচ্ছে না একটা সাপোর্ট করছে আরেকজন করছে না এর ভিতরে যে কাউন্টার হওয়ার কথা সেটা অলরেডি চলে আসছে আপনার মনে রাখবেন যে যারা হেফাজতে ইসলামের পতাকা তলে বা একটা সংগঠনের মধ্যে আসছেন এনারা কিন্তু বেশিরভাগই হচ্ছে রুরাল এরিয়ার এবং ছোট ছোট শহরের

ইসলাম আমার ধর্ম কাজে আমার আমার ইসলাম ধর্ম বা অন্য যে জেকরে যেই ধর্মই হোক সেই ধর্মকে যদি যে ধরনের আঘাত করা হয়েছে বা হয়েছে বলে কথিত যেগুলো আমরা পড়েছি কাজে সেখানে একটা একটা ইমানি বিষয় আসবেই আমি প্র্যাকটিসিং মুসলিম না হলেও আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি বিশ্বাস করি এই ধর্মে কাজে আমাকে আমাকেও এটা আঘাত করেছে কাউকে আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোন ব্যক্তি নেই যিনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাকে আঘাত করেনি এটা ওনাদের কাছে আরও হয়তো বেশি কারণ ওনারা বেশি প্র্যাকটিসিং মুসলিম তাদের কাছে এটা ইমানি বিষয় হতে পারে কিন্তু বিষয়টি আপনাকে দেখতে হবে যে এই বিষয়টি কোন সময়ে সামনে আসলো এই বিষয়টি আজ থেকে ছয় মাস আগে কিন্তু এরকম প্রকটভাবে আসেনি এসেছিলো যখন নারী পলিসি উইমেন পলিসির উপরে যখন কথাবার্তা হচ্ছিল তখন হয়েছিল কিন্তু ওটা এত প্রকটভাবে ভাবে আসেনি এই সময়টা কেন আসলো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই একটি প্রশ্ন করবে এবং তিনিও বলছেন যে সংবিধান এমন কোনো ধর্মগ্রন্থ নয় যেটি পরিবর্তন করা যাবে না কিন্তু প্রশ্নটি হচ্ছে যে যদি তারা ধর্মের প্রতি ধর্মগ্রন্থের প্রতি এতটাই সম্মান প্রদর্শন করেন বা তাদের মনের মধ্যে এতটাই সম্মান থাকে তাহলে সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতন এটিকেই বা তারা বা হিন্দুদের মন্দিরের উপর যে আক্রমণ হচ্ছে সেটিকেই তারা কেন সমালোচনা করছেন না খ্রিস্টান বৌদ্ধ মন্দিরে আন্দোলন হচ্ছে বিভিন্ন রকমের আঘাত হচ্ছে সেগুলোর কেন সমালোচনা করছেন না একটি বিষয় এবং তারা একটি বিশেষ ধর্মকে কাদিয়ানিদেরকে তারা নিষিদ্ধ করার দাবি তুলছেন সেটি বা কিভাবে দেখছেন আমি আমি কাদিয়ানি বিষয়ে যাচ্ছি না কারণ কাদিয়ানি বিষয়ে মুসলিম ওয়ার্ল্ডে একটা আপনার কন্ট্রোভার্সি আছে কিন্তু আপনার প্রথম প্রশ্নের কথা হলো যে হ্যাঁ যদি মুসলমান হিসাবে এবং মেজরিটি যদি আমরা মুসলমান এখানে থাকি আমাদের দায়িত্ব হচ্ছে যারা মাইনরিটি আছেন ধর্ম ধর্মর দিক থেকে বা জাতির দিক থেকে তাদের প্রোটেকশন দেওয়া কিন্তু প্রত্যেকটি মুসলমানের কাজ এবং এটাও একটা ইমানের অঙ্গ যদি হেফাজতে ইসলাম এটাকে কনডেম করে না থাকে তাহলে আমি বলবো যে ওনারা ভুল করেছেন শুধু কনডেম নয় ওনারা যদি মনে করেন যে ইমানি দায়িত্ব নিয়ে তারা আসছেন ইমানি দায়িত্বর অঙ্গ এটাও যে তাদেরকে মাইনরিটি যারা আছে যারা অমুসলিম বা অন্য ধর্মে বিশ্বাস করেন এদেশের নাগরিক তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের ধন্যবাদ আপনি আছেন আমাদের সঙ্গে আমরা নিশ্চয় আরো একবার আসবো আপনার কাছে আমাদের সাথে আমরা বলেছি আমাদের সাথে শাখাওয়াত হোসেন তিনিও তার বক্তব্য রেখেছেন তেরো দফা দাবি নিয়ে আপনি কিভাবে এই বিষয়টিকে দেখছেন তারা বলছেন যে কোনোটি সংবিধান পরিপন্থী নয় কিন্তু প্রয়োজনে তাদের দফা গুলো বাস্তবায়ন করার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে আপনি ঠিকই বলেছেন যে তারা একদিকে বলছেন এই তেরো দফার কোনোটাই সংবিধানের সাথে সংগতিপূর্ণ নয় নয় করতে হবে এই গত রাত্রে আরেক টিভি চ্যানেলে মুফতি সাকাওয়াত হোসেন সাহেবের সাথে আমার একসাথে বসার সুযোগ হয়েছিল সেখানে এই কথা উঠেছিল আমি খুব সংক্ষেপে বলবো যে তাদের যে তেরো দফা বলা হচ্ছে এইটা আসলে চারটা দফা এক থেকে তিন দফা মূলত যেটাকে বলা হচ্ছে ইসলাম ধর্মের পয়গম্বর এবং ইসলাম ধর্মের প্রতি অপমান যারা করছেন তাদের শাস্তি বিধান করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে যেটাকে সংক্ষেপে আমরা বলছি ব্লাসফেমি আইন যেমন কোনো কোনো পণ্ডিত বলছেন যে না হেফাজতে ইসলাম ব্লাসফেমি দাবি তোলেন নাই কিন্তু হেফাজতের প্রতিনিধিরা পুরস্কার বলছেন তারা এটা চান আর চার থেকে সাত পর্যন্ত তাদের আর যে চাকরির চারটা দাবি সেগুলোর কথা সার কথা যদি বলি তারা বলছে বিজাতীয় সংস্কৃতি যেমন মোমবাতি প্রজ্বলন এটা বন্ধ করতে হবে নারী পুরুষের অবাধ মেলন বন্ধ কর মেলামেশা বন্ধ করতে হবে এই হিসেবে তাদের এই চার দাবির মূল কথা হলো বলা যেতে পারে সংস্কৃতিতে তারা একটা সমন্বয় বিশ্বাস করেন না তারা একটা নিজেদের যে বিশ্বাস সেটাকেই জাতীয় বা দেশীয় সংস্কৃতি বলতে চাচ্ছেন এবং মোমবাতি প্রভৃতি সংস্কৃতিকে তারা বিদেশি বলে নিষিদ্ধ করতে চাচ্ছেন আর তাদের পরের যে তিনটা দাবি আপনার ধরেন আট নয় দশ সেগুলিও খুব গুরুত্বপূর্ণ সেইখানে তারা বলছেন যে তাদের আমাদের ধর্ম পালনে কেউ কেউ বাধা দিচ্ছে যেমন বায়তুল মোকার মসজিদে নাকি নামাজ পড়ায় বাধা দেওয়া হচ্ছে যদি সত্যি দেওয়া হয় তাহলে সেটার বিরুদ্ধে প্রতিকার চাওয়ার অধিকার সকলেরই আছে আমাদের সরকারি তরফ থেকে কথাটা ঠিকভাবে বলা হচ্ছে না আমার মনে হয় যেমন আমি আজকে গতকাল একটা পত্রিকার শিরোনামে দেখলাম যে বলেছে এই তেরো দফার কোনোটাই গ্রহণযোগ্য নয় কথাটা আমি হলে আমি ওভাবে বলতাম না এইখানে কিছু দাবি আছে যেগুলি আমাদের সংবিধানের সাথে সংগতিপূর্ণ নয় যেমন আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই শাহিন আনাম বলছিলেন যে নারী পুরুষের মধ্যে বৈষম্য করার কোনো বিধান আমাদের সংবিধানে নেই এবং সেটা আমি বলবো ইসলাম ধর্মের বিধানেও সেটা নেই কাজেই শুধুই সংবিধানের সাথে এটা অসঙ্গতিপূর্ণ নয় ইসলাম ধর্মের মূল বিধানের সাথেও অসঙ্গতিপূর্ণ নারী এবং পুরুষের সমানাধিকার ইসলাম ধর্মেও আছে সেই দিক আমি বলবো এই যে দাবি চারটা সর্বশেষ দাবিটা হলো গত আন্দোলন করতে গিয়ে যে সমস্ত মাওলানা আলেমের উপরে তাদের মতে নির্যাতন হয়েছে যারা বন্দী হয়েছে তাদের মুক্তি দিতে হবে আমার মনে হয় এটা এমন বড় দাবি নয় যদি আন্দোলনের সময় যারা সীমা লঙ্ঘন করেছে বলে সরকার যাদের বন্দি করেছে তাদের এটা পরামর্শ করে বা তাদের সাথে আলোচনা করে তাদের ছেড়ে দেওয়া যেতে পারে কাজের মূল দাবি হচ্ছে প্রথম তিনটা যে প্রথম দাবিটা হচ্ছে যে ব্লাস্টেমি আইনের দাবি এর মানেটা কি আমাদের এখানে যে কোনো ধর্মকেই যদি কেউ নিন্দা করে বা কুৎসা করে তাহলে তার বিরুদ্ধে শাস্তির বিধান আমাদের বর্তমান আইনে আছে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ অপমান করে লিখিতভাবে অথবা মৌখিকভাবে সেটারও শাস্তির ব্যবস্থা আছে এখন তারা চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড ব্রিটিশ আমলেও ওই আইন ছিল সেই আইনের সর্বোচ্চ শাস্তি ছিল আপনার যাবজ্জীবন কারাদণ্ড এখন সেটাকে বাড়াতে বাড়াতে যদি আমার মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যায় তখন এটা বলে ব্লাসপেমেন এই আইন কিন্তু পাকিস্তানে হয়েছে আমি সেই জন্যই বলবো আমাদের বুঝতে হবে যে আইন পাকিস্তানে হয়েছে বিশেষ করে জেনারেল জিয়াউল হকের শাসনের পর থেকে সেটা বাংলাদেশে প্রবর্তনের এই বিশেষ সময়তে কেন দাবিটা উঠছে এটা আমাদের বিচার করতে হবে আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এখানে জাতীয় সংস্কৃতি হিসেবে যেটা গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যেমন মুক্তিযুদ্ধের ভাস্কর্য সেটা শুধু অপসারণের দাবি তারা তুলছেন এটা আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত ভিত্তিকে পর্যন্ত চ্যালেঞ্জ করার সামনে তাহলে এটা কি করে আমাদের সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ হয় আমি সেই জন্য বলি দুটো কথা সংবিধানে কিছু জিনিস আছে সহজে পরিবর্তন করা যায় কতগুলো সহজে পরিবর্তন করা যায় না গতকালকে আলোচনার সময় আমি এক জায়গায় বলছিলাম তুরস্কে উনিশশো পঁচিশ যে সংবিধান গৃহীত হয়েছিল মোস্তফা কামালের সেখানে তারা বলেছিলেন এই সংবিধানে একশো পাঁচটি ধারা আছে তার মধ্যে কোনোটাই পরিবর্তনের অযোগ্য নয় শুধু একটি ধারা পরিবর্তন করা যাবে না সেটা হলো এক নম্বর সেটা কি তুরস্ক ছয়শো চল্লিশ বছরের রাজতন্ত্রকে উৎখাত করে প্রজাতন্ত্র স্থাপন করেছে সেই প্রজাতন্ত্রকে বদলে এখানে আর রাজতন্ত্র করা যাবে না আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মূল কথা হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তরের সংগ্রামের মূল কথা হচ্ছে বাংলাদেশের জনগণের ঐক্য যে ঐক্যের অপর নাম হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান যেটা আমরা ধর্ম নিরপেক্ষতা আকারে সংবিধানে লিখেছি সেই জিনিস সহজে পরিবর্তন করলে আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি পরিবর্তন করা হয় আমি আর শেষ করে বলি যে উনিশশো একানব্বই সনে আমাদের সুপ্রিম কোর্ট একটা বিখ্যাত মামলায় রায় দিয়েছিলেন যেখানে হাইকোর্টের ছয়টি শাখা দেশের নানা জায়গায় স্থাপন করার কথা হয়েছিল ছয়টি বলে পার্মানেন্ট বেঞ্চ সেটাকে সংবিধান পরিবর্তন করে করা হয়েছিল অষ্টম সংশোধনী বলা হয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয় আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলা সুপ্রিম কোর্ট উনিশশো একানব্বই সনে রায় দেন যে এই এই রায়টার বিষয় ছিল এসে উনিশশো উনব্বই সনে এই রায়টা হয় যে সংবিধানের মূল নীতি পরিবর্তন করা যাবে না তারা বলছেন বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো রাষ্ট্রের পরিবর্তন করে এমন আইন করার ক্ষমতা সংসদেরও নেই আমি বলবো এমন একটা বিধান এটা পরিবর্তন করতেলে যাবে না আপনি যেটি বলছেন সেটি যদি আমি সংক্ষেপ করি যে সংবিধানের মূল চেতনা যেটি সেটিকে আঘাত করে এরকম কোন সংশোধনী আসলে সংবিধানে আনা সম্ভব নয় আমি যদি ঠিক বুঝে থাকি আমি মুফতি শাখাওয়াত হোসেন আপনার কাছে যেতে চাই খুব সংক্ষেপে আমরা বিরতি নিতে চাই একটি তার আগে একটু শুনে নেব সলিমুল্লাহ খান যে বিষয়গুলো উল্লেখ করলেন সেই বিষয়ে আপনার মন্তব্য কি দেখুন আমি অত্যন্ত সংক্ষেপে বলবো আমি অত্যন্ত সংক্ষেপে বলবো তবে যে কোটি প্রশ্নের অবতারণা এখানে হয়েছে এগুলোর উত্তর দেবার আমাকে সুযোগ দিতে হবে আমি আমি আবারো আসবো বিরতির পর আপনার কাছে আমি 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 বলেছি শুধুমাত্র প্রথম ধারাটি সংযোজন করার জন্য সংবিধান সংশোধন করতে হবে আর আবার আমি বলেছি যে 15 বার অলরেডি সংবিধান সংশোধিত হয়েছে ভবিষ্যতেও হবে তো এখন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি এই দাবিটুকু সংযোজন করা হয় আমার মনে হয় তাতে ক্ষতির কিছু নেই এরপরে যে বিষয়গুলো আসছে দ্বিতীয় যে দাবিটা আমাদের দেখেন আমি স্পষ্ট বলতে চাই যে ধর্মের অবমাননাকারী যারা যারা আল্লাহ এবং রাসুল ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়ে কূটুক্তিক উৎসাহ করবে তাদের শাস্তি বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের যে দণ্ড বিধি পঁচানব্বই ক দ্বারা যে শাস্তি বিধান রয়েছে সেটা হচ্ছে দুবছরের শাস্তি তো বাংলাদেশের জনগণের মুসলিম জনগণের ইমান প্রেমী জনগণের দাবি হচ্ছে এই জায়গায় এসে যে এই যথেষ্ট নয় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে সংসদে আইন করতে হবে তো এখানে বিষয় শাস্তিটা আসছে যে আমার ভাই সলিমুল্লাহ খান সাহেব বলেছেন যে ব্লাসফেমি আইন মানি মৃত্যুদণ্ড আমি তার সাথে একমত নয় ইউরোপের প্রায় পঁচিশটি দেশে ব্লাসফেমি আইন রয়েছে সব ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ড নয় এক এক দেশে ব্লাসফেমি আইনে একক রকমের একক রকমের শাস্ত্রের কথা বলা হয় মুফতি সাহেব আমি বলি যে পাকিস্তানের আফানে দিয়া পাকিস্তানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি সেটা বলছি অধিকাংশ ইউরোপ আমি যেটা বলছি আমার কথা শেষ করে আমি আপনি পরে বলেন আমি কথা শেষ করছি এরপরে যে বিষয়গুলো এখন অবতারণা হয়েছে কাদিয়ানি বিষয় দেখেন একটা বিষয় আমি স্পষ্ট বলছি কাদিয়ানি এটা কোনো ধর্মমত নয় কাদিয়ানিরা ইসলাম ধর্মকে বিকৃত করে উপস্থাপন করছে ওরা ইসলামের বিকৃতকারী আপনি কাদিয়ানিকে জিজ্ঞেস করবেন যে তোমার ধর্ম কি সে বলবে ইসলাম তো আমি যদি আমার ধর্মকে ইসলাম বলি তাহলে ধর্মীয় মূল নীতি বিধি বিধান গুলো আমাকে মানতে হবে অথচ তারা বলে যে আমার ধর্ম ইসলাম নিয়ে থেকে আরো বিস্তারিত শুনতে চাই যদি সংক্ষেপের ছোট্ট একটি প্রশ্নের উত্তর দেন আপনি তারপর আমি বিরতিতে যাব এবং আবারও ফেরত আসবো আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দাবি এটি প্রথম প্রশ্নটি হচ্ছে যে অন্য কোনো দেশ যেমন যদি ভারত আজকে তাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে যেখানে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হবে সংখ্যাগরিষ্ঠতার জোরে তাহলে আপনি সেটিকে কিভাবে দেখবেন এক এবং দ্বিতীয় আপনি বলছেন যে যে সংবিধানের পরিবর্তন আপনারা আশা করছেন সেটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম মুসলিমরা চান কিন্তু যেই সরকারি সেই সংবিধানের পরিবর্তন করেছেন তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়ে এসেছেন এবং তারাই সে সংবিধানের পরিবর্তন করেছেন আপনারা কি করে জানলেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মত সেটি দেখুন আপনি শেষ প্রশ্ন আমি শুরু করতে চাই আপনি যে শেষ প্রশ্নটি করেছেন যে এই সরকার জনগণের সমর্থনে ক্ষমতা আসছে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন সে বলেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না বিদায় জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে ভোট দিয়েছে কোরআন সুন্নাহ পক্ষে সে থাকবে কিন্তু সরকার কোরআন বিরোধী আইন করে বিভিন্ন ধরনের এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে সংবিধান থেকে সে বিশ্বাসঘাতকতা করেছে এরপরে যে বিষয়টা আসছে যে আমাদের করে যদি বলেন কি ধরনের কোরআন বিরোধী আইন আপনারা দেখছেন কি উদাহরণ আছে সবচেয়ে বড় কথা বিষয় যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দেয়া এটা তো সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সামিল এরপরে যে বিষয়টা আমরা আমরা শুরু থেকে বলে আসছি এই যে আমার আরেকটা প্রশ্নের উত্তরে সবগুলো চলে আসবে যে আমার যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব আমার মিতা উনি বলেছেন যে শাহবাগের কাউন্টারে হেফাজতের আন্দোলন আসলে বিষয়টা এমন নয় হেফাজত দশ সাল থেকে দু হাজার দশ সাল থেকে আন্দোলন শুরু করে আসছে এবং আন্দোলন করতে করতে সর্বশেষ শাহবাগকে কেন্দ্র করে কিছু নাস্তিক মোরতাদ যখন ইসলামের বিরুদ্ধে কুৎসা কুটুক্তি রটনা করতে থাকলো তখন ওই আন্দোলনের সঙ্গে আরেকটি দফা যুক্ত হয়েছে এই আন্দোলন শাহবাগের কাউন্টারে নয়

আহমদুল্লাহ আশরাফ বলেছেন আওয়ামী লীগকে ছোট থেকে বড় সবাই মিথ্যাবাদী এবং আওয়ামী লীগকে সবাই মিলে প্রত্যাখ্যান করি আপনারা তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন দেখুন আপনি বলেছেন গত চার বছরে গত চার বছরে আমরা কোনো আন্দোলন করিনি এটা ঠিক নয় আপনার জানা থাকার কথা যখনই সরকার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে তখন থেকে আমরা আন্দোলন করে আসছি এরপরে যে বিষয়টি আসছে আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ যদি তাদের রাষ্ট্র হিন্দু করে এতে অবাক হবার অনেক কারণ রয়েছে ইসলাম এবং হিন্দু ধর্ম কিংবা অন্য অন্য ধর্ম বলি এক নয় ইসলাম ইসলাম তার নিজের অবস্থার মধ্যে অন্য ধর্মের অধিকারের অন্য ধর্মের সকল আয়োজন অন্য ধর্ম পালনের বিধিবিধান রেখেছে ইসলাম পরিষ্কার ঘোষণা করেছে অন্য ধর্মা ধর্মাবলম্বীরা তারা তাদের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে আপনি তো বলছেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ সে কারণে আপনি বলছেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ সেই সেটি যদি হিসাব হয় তাহলে ভারত ও সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ মুফতি শাখাওয়াত হোসেন জি জি আপনি বলছেন যে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ যেহেতু মুসলিম সেই একই হিসাবে আমরা বলতে পারি যে ভারতেরও সংখ্যা গরিষ্ঠ মানুষ হিন্দু তাহলে আজকে ভারত কেন সেটিকে হিন্দু রাষ্ট্র পালন দাবি করবে না বা ঘোষণা করবে না দেখুন আমি আপনাকে স্পষ্ট বলছি হিন্দু ধর্ম ইসলাম ধর্ম এক বিষয় নয় আজকে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে আমি বিশ্বাস করি ইসলাম ধর্ম ইসলামী শাসন ইসলামের মৌলিক বিধান যদি প্রতিষ্ঠিত হয় সংখ্যালঘুরা এর চেয়ে অনেক ভালো থাকবে আর আপনি বলেছেন যে ভারতে ধর্ম নিরপেক্ষতা সেখানে একটা ধোকা চলছে ধর্ম নিরপেক্ষতা আছে পার্লামেন্টে কিন্তু আপনি জানেন ভারতের অনেক মসজিদে মাইকে আজান দিতে দেওয়া আমি ভারতে ধর্ম নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন করিনি মুফতি শাখাওয়াত হোসেন আমার একটি প্রশ্ন ছিল আপনারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি সবাই মিলে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি এই কথাটি কেন বলছেন এই যুদ্ধ কি আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোন এটা এটা আমাদের যে 13 দফা 13 দফার অন্তর্ভক্ত নয় আমাদের বিভিন্ন ব্যক্তিগতভাবে হয়তো বিভিন্ন নেতারা বিভিন্ন বক্তব্য দেবেন আমাদের মূল টার্গেট হচ্ছে 13 দফার বাস্তবায়ন আমরা 13 দফার বাস্তবায়নের জন্য একযোগে আন্দোলন করব তার মানে আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের নেতাদের বক্তব্য কি আপনাদের নেতাদের নয় আমরা ধরে নেব এটা কেমন করাবে ব্যক্তিগতভাবে কেউ কোন বক্তব্য রাখতেই পারে সেটা আমাদের তেরো দফার এজেন্ডার ভিতরে পড়বে না অনেক ধন্যবাদ মুফতি আপনি আছেন আমাদের সঙ্গে নিশ্চয়ই অনুষ্ঠান জুড়েই থাকবেন আমরা ফিরে আসছি একটি সংযোগ এবং আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি শাহিন আনাম আমি আপনার কাছে যেতে চাই আপনি শুনলেন এতক্ষণ আলোচনা এবং তার আগে একটি বিষয়ে দর্শক মন্ডল আপনাদেরকে বলে দেই সেটি হচ্ছে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আরো একজন অতিথি ব্যারিস্টার তানিয়া আমির এবং তিনি আইনজীবী আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে আমরা যাব ব্যারিস্টার তানিয়া আমিরের কাছে তার আগে নাম আপনি শুনছিলেন এতক্ষণ আলোচনা এবং সেই আলোচনায় শুনলেন যে মুফতি শাখাওয়াত হোসেন বেশ কিছু বিষয়ে উত্থাপন করেছেন বিশেষ করে তারা বেহায়াপনা উলঙ্গপনা এইসব বিষয়কে বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন এবং তার সাথে সাথে আরও একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের সার্টিন রেস্ট্রিকশন একটি বিশেষ রেস্ট্রিকশন বা বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে এটিও বলছেন মুক্তি শাখা আপনার মন্তব্য কি আমার মন্তব্য হলো আমি ঠিক বুঝি না যে দেশের বা মানুষের বা নারী পুরুষের এই মোরালিটি রক্ষা করার দায়িত্ব ওনাদেরকে কে দিয়েছে আমি জানি না আর এই শব্দগুলো বেহায়াপনা উলঙ্গপনা এগুলো আমাদের জন্য খুবই আপত্তিকর এবং অপমানজনক আমি মনে করি কোথায় এটা হচ্ছে হতে পারে কোথাও হচ্ছে কিন্তু এইটার কারণে যে একটা আইন করে এটা নিষিদ্ধ করতে হবে এটার আমি কোনো মানে যুক্তি খুঁজে পাচ্ছি না আমি মনে করি যে হয়তো গণজাগরণের মঞ্চের কথা বারবার বলা হয়েছে সেখানে আমরা দেখেছি দিনের পর দিন আমাদের তরুণ সমাজ দিনের পর দিন রাতের পর রাত পাশাপাশি বসে আন্দোলন করেছে এবং কোনো তেমন অপ্রীতিকর ঘটনা বা অশ্লীল ঘটনার কথা কিন্তু আমাদের কানে আসে নাই তো এই কথা কোথায় থেকে এটার উৎপত্তি আমরা ঠিক জানি না আর কি আমি এই কথাই বলতে চাই এবং আমি আগেই বলেছি যে এটা আমাদের ব্যক্তিগত আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ এবং সেটাই আমি মেনটেন করছি আর কি আপনার আরেকটা আর কোনো প্রশ্ন ছিল জি আমি আসব আবার এই একই বিষয়ে একটু সলিমুল্লাহ খান আপনার মতামত জেনে নিতে চাই তারা বলছেন যে নারী নীতি এবং ধর্মহীন শিক্ষানীতি এসব বর্জন করতে হবে এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যমূলক বাধ্যতামূলক করতে হবে এখানে শব্দটা বাধ্যতামূলক হওয়াটাই হচ্ছে আপত্তির কারণ যে ব্যক্তি বা যে সমাজ তার নিজের সন্তান সন্ততিদের বিশেষ ধর্মে দীক্ষিত বা শিক্ষিত করতে চান তাতে কারণ নীতিগতভাবে আপত্তি থাকতে পারে না প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এটা তার মৌলিক অধিকারের অংশ কিন্তু যখন যিনি অনিচ্ছুক তার উপরে আমি জোর করে কোনো ধর্ম চাপিয়ে দিতে যাব সেইটা সেই ব্যক্তির জন্য যেমন অপমানজনক এবং তার মৌলিক অধিকারের লঙ্ঘন তেমনি যে ধর্মের নাম এটা করা হচ্ছে সেই ধর্মের প্রতিও এটা অপমানের সূচনা করে আমি বলব ইসলাম ধর্মের বিধিবিধান সম্পর্কে আমরা যতটুকু জানি তাতে এটা পরিষ্কার যে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে সম্পূর্ণ স্বাধীনভাবে স্বেচ্ছায় এবং কোনো প্রকার চাপের মুখোমুখি না হয়ে কাজেই যদি অবিশ্বাসের সম্ভাবনা না থাকে তাহলে বিশ্বাসের মর্যাদা স্থাপিত হয় না কাজে যখন আমরা বাধ্যতামূলক শব্দটি প্রয়োগ করি তখন দেখা যাচ্ছে কি কোথায় যেন আমাদের মধ্যে একটা উদ্বেগের সঞ্চার হয়েছে সেই উদ্বেগটা কি আমি এই জন্য বলছি জিনিসটাকে ইতিহাস থেকে মুক্ত করে নেওয়া যাবে না ইতিহাসের একটা পরিপ্রেক্ষিত আছে আমাদের দেশে এই কথাগুলো পাকিস্তানে বলে আমরা নিত্য শুনেছি যে কোরআন ও সুন্নাবিরোধী আইন করা যাবে না অথবা ধর্মীয় শিক্ষককে বাধ্যতামূলক করা হবে ধর্মীয় শিক্ষা এক প্রকারের বাধ্যতামূলক এখনও আছে এখন শুধু নতুন কথা হচ্ছে এখানে সেই যে এটাকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে মাধ্যমিক থেকে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা হঠাৎ এই সময় এত জরুরি হয়ে পড়ল কেন তার পিছনের কারণটা হচ্ছে যেন তরুণদের মধ্যে একবার ইসলাম সেই মনোভাব গড়ে উঠছে বলা হচ্ছে এবং এই যে শাহবাগে যে তরুণেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলেন গত প্রায় দু মাস ধরে হঠাৎ তাদের মধ্যেই আমাদের দেশের এক শ্রেণীর আলেমুলামা এবং এক শ্রেণীর বুদ্ধিজীবী বিষয় তারা আবিষ্কার করলেন যে ওখানে আল্লাহ রসুলের প্রতি বিষয় নিন্দা করা হচ্ছে সেটা তাদের মঞ্চ থেকে তো কোনোদিন একটি বারো শুনে থাকলে তারা একটা প্রমাণ দিন তখন বলা হচ্ছে এইখানে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কেউ কেউ ব্লগে বা অন্যত্র এইরকম কোন কুৎসাক এবং ইসলাম বিরোধী কার্যকলাপ লিপ্ত থাকতে পারেন তার জন্য বিচারের দাবি তারা নানাভাবে তুলতে পারতেন তাদের জন্য আদালতে মামলা করা যেতে পারতো এবং তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ উত্থাপন করা যেত তা না করে তারা করলেন কি একটা দেশব্যাপী বিশেষ করে কয়েকটি পত্রিকা দেশব্যাপী এমন প্রচারাভিযান শুরু করলেন যার পরিণতিতে দেশে একজন আমি এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলবো না বলবো সংখ্যা লঘু বিরোধী এক ধরনের নির্যাতন শুরু হলো সালিম খান আমি আপনার এই জায়গাটিতে একটু যুক্ত করে বলতে বলছি সেটি হলো ওনারা মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই বিষয়টি আপনি মাত্র উল্লেখ করলেন যে কিছু কিছু পত্রিকা বিশেষ করে আমার সম্পর্কে এই ধরনের অভিযোগ রয়েছে যে তারা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে উস্কে দিয়ে আসলে এক ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ দেশে তৈরি করার চেষ্টা করেছে এটিকে কিভাবে দেখছেন আপনি তারা আবার এদিকে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তিও দাবি করছেন হেফাজতে ইসলাম গত কয়েক মাস মাহমুদুর রহমানের পত্রিকা যারা পড়েছেন বা লক্ষ্য করেছেন তারা দেখেছেন যে সেইখানে যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছে তার অনেকগুলোই যাকে বলা হয় বানোয়াট এবং মিথ্যা সংবাদ এখন হতে পারে যে মাঝে মাঝে একটা সংবাদে মানুষ ভুল করে কিন্তু যখন ইচ্ছে করে জনগণের মধ্যে সংঘাত তৈরি করার জন্য জনগণের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। দেশের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্যে অথবা সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে দেওয়ার জন্য বা যুদ্ধ বাদানোর জন্য যদি কেউ তার সংবাদপত্রের বাক স্বাধীনতাকে অপব্যবহার করে সেটাকে আমরা দণ্ডনীয় অপরাধ বলে এখনো জানি আমাদের বাংলাদেশের সংবিধানেও সেটাকে আমার বলা হয় সেটাকে অনুমোদন করা হয়নি আমাদের সংবিধানে বাক স্বাধীনতা সংক্রান্ত যে ধারা আছে সেখানে পরিষ্কার বলা হয়েছে এই সমস্ত বাদানিষেধ সাপেক্ষে শুধু সংবাদপত্র ব্যক্তি এবং বাক স্বাধীনতা ব্যবহার করতে পারে আমি মনে হয় মাহমুদুর রহমান কী করেছেন সেটা এখন তদন্তাধীন আছেন আমার ধারণা অন্তপক্ষে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এ কথা মনে করেন যে মাহমুদুর রহমানের কার্যকলাপের ফলে এককভাবে দেশে এতগুলি দাঙ্গা এবং হত্যাকাণ্ড হয়েছে এই জন্য দায় তিনি এড়াতে পারেন না আমি সেই হিসেবে বলবো যে দাবিটা হেফাজত তুলেছেন যে মাহমুদুর রহমানের মুক্তি দিতে হবে সেটা আমরা সকলে তুলতে পারি যে কোনো সংবাদপত্রের সম্পাদককে বন্দি করলে সেই দাবি সচরাচর উঠে থাকে কিন্তু মাহমুদুর রহমানের কেসটা বোধ হয় বিশেষভাবে বিবেচনার দাবি খান আমি একটু আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি এবং দর্শকদেরকেও জানিয়ে রাখি যে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে মাহমুদুর রহমান বা আমার দেশ যেহেতু তাদের কথা বলছেন তাদের দাবির কথা বলছেন এবং তাদের পক্ষে কথা বলছেন সেহেতুই মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এই অবস্থায় ফেলা হয়েছে একটু যদি ছোট্ট করে বলেন কিছু আমি এরপরে বিরতি নিতে চাই আচ্ছা মাহমুদুর মানির পত্রিকায় গত দুই মাস যাবত যে সমস্ত সংবাদ অথবা সংবাদের নামে যে সমস্ত আমি বলবো প্রচারণা পত্রস্থ হয়েছে সেগুলোর সাংবাদিকতা বলা চলে কিনা সেটা প্রথম বিচার্য বিষয় যদি সেগুলা সাংবাদিকতা হয়ে থাকে তাহলে সেটার এক ধরনের বিচার হবে আর যেগুলো যদি শুধু উগ্র প্রচারণা হয়ে থাকে যার কারণে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেছে বা অনেকগুলো অকারণে প্রাণ ঝরে গেছে তাহলে সেটাকে শুধু সাংবাদিকতা না বলে আমি সেটাকে এক ধরনের প্রচার যুদ্ধ বলবো এই প্রচার যুদ্ধের কারণে তাকে গ্রেপ্তার যদি করা হতো আমার মনে হয় আগে থেকে করা হলে এতগুলি প্রাণ হতো অকালে ঝরতো না অথবা এতগুলি অগ্নিসংযোগের ঘটনা এতগুলি মন্দির লুটপাটের ঘটনা অনেক ধন্যবাদ আমরা আবারো আসবো এই আলোচনায় এবং একাত্তর সংযোগে আপনারা সাথেই থাকবেন সেটি আশা করছি একটি ছোট্ট বিরতি একাত্তর সংযোগে আরো একবার আমন্ত্রণ দর্শক মণ্ডলী আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি একাত্তরের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো তত্ত্বাবধায়কের নামে নতুন নতুন ফর্মুলা গণতন্ত্রকে সুসংহত করবে না অভিমত প্রধানমন্ত্রী প্রস্তাব নিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রতি বিএনপির আহ্বান ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তদন্ত করে দেখার আশ্বাস শিক্ষামন্ত্রীর বাংলা বর্ষবরণে প্রস্তুত গোটা জাতি সবার আগ্রহে রমনার বটমূল আর মঙ্গল শোভাযাত্রায় অর্থনীতিতে সহিংস রাজনীতির প্রভাবে প্রবৃদ্ধি ছয় শতাংশের নিচে নেমে যাবার আশঙ্কা রাজনৈতিক সংকট কাটাতে সিপিডির তাগিদ সংলাপের সম্ভাবনা নিয়ে হতাশ তোফায় ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তির কথা স্বীকার করলেন মোশাররফ আগামী সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ গেমস প্রচার নিয়ে মাথা ব্যথা নেই আয়োজকদের এতক্ষণ আপনারা শুনছিলেন একাত্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম আমরা আবারও ফেরে আসছি একাত্তর সংযোগে নাম আপনি যেটি আমরা আলোচনা করছিলাম সেদিকে যদি আপনার মতামতটা জানান যে নারী নীতি বর্জনের কথা তারা বলেছেন এবং তারা বলেছেন ধর্মহীন শিক্ষা শিক্ষানীতিও বর্জন করতে হবে আমরা এখনও জানি না নারী নীতি কেন বা শিক্ষা নীতি কেন বর্জন করতে বলা হয়েছে আমি যতটা নারী নীতি বুঝেছি পড়েছি এটা কিন্তু একদিনের কাজে হয়নি এটা বহুদিনের নারী আন্দোলনের কাজের ফলাফল বহু কনসালটেশন মিটিং বহু রকমের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু এই নারী নীতিটা করা হয়েছে এবং অনেকবার খসড়া হয়েছে এটার মধ্যে আবার একটা রদবদল এসছে এবং এটাই কিন্তু এটা কোনো আইন না পলিসি হলো একটা গাইডলাইন এবং এই গাইডলাইনের মাধ্যমে যেটা আমরা বিশ্বাস করি যে নারীর উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন হবে এটা এই কথা আমি খুবই সুস্পষ্টভাবে বলতে চাই যে আজকে বিশ্বে যে কারণে বাংলাদেশের এত প্রশংসা আপনি যদি সূচকগুলো দেখেন অনেক দেশের চাইতে আমরা উপরে উঠে গেছি স্বাস্থ্য শিক্ষা তারপরে রপ্তানি সবগুলোর সঙ্গে কিন্তু নারীর ক্ষমতায়নের সম্পর্ক আছে আজকে যদি এবং এটার সঙ্গে একটা সম্পর্ক আছে আমাদের নারী নীতি আজকে যদি আমরা এটা বাদ দেই তাহলে আমাদের আবার পিছনে চলে যেতে হবে এবং এটা মোটেও কাম্য না কারণ আমি মনে করি বিশ্বাস করি আমি এবং আমরা অনেকেই যে এটা দেশের উন্নয়নে একটা ব্যাঘাত সৃষ্টি করবে এটাই এটাই আমার অভিমত ধন্যবাদ শাহিনা নাম আপনাকে একাত্তর সংযোগে আমাদের সাথে সময় দেওয়ার জন্য মুফতি সাখাওয়াত হোসেন আপনি নিশ্চয়ই শুনলেন নারী নীতি আপনারা কেন বর্জন করতে বলছেন দেখুন আমি আমি প্রথমেই আমি প্রথমেই একটি বিষয় বলছি আপনাকে আপনি বলেছেন ফার্স্ট ব্রেকের পর আমাকে দেবেন ফার্স্ট ব্রেকের পরে সেকেন্ড ব্রেক ব্রেক চলে আসছে তারপরে আপনি আমাদেরকে দিয়েছেন আসলে তেরো দফা দাবি আমরা যারা প্রদান করেছি আমাদেরকে বিশ্লেষণ করতে দেয়ার দে উচিত

আমরা দায়িত্ব নিতেও চাই না এটা কোন কিসের বলে আমরা দায়িত্ব নেব আমরা তো गवर्नमेंट বলেছি আমরা गवर्नमेंट কাছে দাবি জানি দাবি জানিয়েছি সুতরাং তারে বক্তব্য उसको नहीं যে আমাদের কে দায়িত্ব দিয়েছে আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে কে বলেছে এরপরে যে বিষয়গুলো এখানে আসছে দেখেন আমাদের সেলিমুল্লাহ খান সাহেব বলেছেন ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক দেখেন ইসলাম ধর্ম শিক্ষা হিন্দুদের জন্য বাধ্যতামূলক করতে আমরা বলেনি আর আমাদের ধর্ম ধর্মীয় শিক্ষা আপনারাই তো বলে থাকেন যে কোরআনে কারীমের আপনারা দলিল দিয়ে থাকেন যে ইকরা পড়ো তো পড়বেন আপনি পড়লেই তো শিখবেন এটাই তো শিক্ষা এটা ইসলাম ধর্ম শিক্ষা ইসলামে বাধ্যতামূলক এটা আপনাকে মানতে হবে এরপরে আরো অনেকগুলো বিষয় এখানে আসছে আমি কতগুলোর উত্তর দেব আমি এর আগে সম্মানিত গেস্টদের অনুরোধ করব আপনারা নীতিবাচক বক্তব্য দেওয়ার পূর্বে 13 দফা দাবি একটু ভালো করে একটু রিল্যাক্স রিল্যাক্স হয়ে পড়ে দেখুন যে আমি দাবি করতে পারি শতভাগ দাবি করতে পারি যে প্রথম যে দফাটা এর জন্য সংবিধান সংশোধন করতে হবে আর বাকি কোন একটা দফা সংবিধান পরিপন্থী নয় তো সেখানে আমরা যদি সংবিধান অনুযায়ী দাবি করে থাকি আপনারা সেটাকেও সংবিধান পরিপন্থী বলে উড়িয়ে দিবেন মুফতি শাখাওয়াত হোসেন আমার মনে হয় যে আমার মনে হয় যে আমাদের অতিথিরা তাদের মতামতই ব্যক্ত করছেন এবং তারা সেই দাবিগুলো পড়ে নিয়েই ব্যক্ত করছেন আপনি আপনার মতামত কি বলুন আমি আমার মতামত এক এক করে আমাকে বলতে দিবেন আমি দেখেন ওই যে কাদিয়ানি প্রসঙ্গ বলেছি এরপরে সংখ্যালঘু প্রসঙ্গ আমি বলেছি সংখ্যালঘুদের উপর হামলা নিন্দামরা জানিয়েছে আগেও এটা বাংলাদেশে কেন কোন দেশেই বা ইসলাম মুসলমান কেউ এটাকে সমর্থন করতে পারে না এই নির্যাতন গভর্নমেন্টকে বন্ধ করতে হবে এ কথাও আমরা আগে বলেছি এরপরে যে বিষয়টা আসছে নারী পুরুষের বৈষম্য নারী নীতি শিক্ষানীতি দেখুন আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যারা নারী জাতির বা নারী সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করছেন তাদেরকে বলবো আমরা আপনারা একটি জায়গায় একমত যে আমরাও চাই আপনারাও চান যে নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক এখন আপনি আসেন আমরা যদি বাংলাদেশের গত কয়েক বছরে আপনারা নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক সেটি চান কিন্তু আপনাদের সমাবেশে নারী সাংবাদিককে বিভিন্নভাবে ভাবে লাঞ্ছনা করা হয়েছে এবং তাকে শারীরিক অত্যন্ত হেনস্থা করা হয়েছে আঘাত করা হয়েছে সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন এবং তাকে বলা হয়েছে কেন পুরুষের সমাবেশে নারীরা এসেছেন অবশ্যই এর জন্য না না এটা কে বলেছে কারা বলেছে এটা ভিন্ন বিষয় আমরা এর জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সে ক্ষমা চেয়েছে অলরেডি আর এটা যদি এটা আসলে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিকে মানে ই করে দেয় না রহিত করে দেয় না কারণ নারীর প্রতি যে সহিংসতা বাংলাদেশে বাড়ছে এবং আমাদের এত বিশাল জনসমুদ্রে আমরা মনে করি এই জনসমুদ্র যদি অন্য কোনো পার্টি আয়োজন করতো এর চেয়ে বড় বেশি সহিংসতা তারা ঘটাতো যারা সমাবেশে এসছে তারা তো আপনাদের চেতনায় বিশ্বাসী হয়ে এসছে তারা নারীর প্রতি সহিংসতা করা বন্ধ করার চেতনা নিয়ে সেই সময় যোগ দিয়েছে তাহলে তাদের মধ্যে কেউ কেন নারী প্রতি সহিংসতা করবে আপনি জানেন আমাদের সমাবেশকে বা লং মার্চকে প্রতিরোধ করার ঘোষণাও দেওয়া হয়েছে একটা মহল থেকে আমি মনে করি যারা এই সমাবেশকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন তারা এই ষড়যন্ত্র করেছেন তাদের এজেন্ডায় এই কাজ গটিয়েছে এরপর আমি আরেকটা বিষয় আপনাকে এখানে স্পষ্ট করে বলতে চাই যে ভাস্কর্য মূর্তি ভাস্কর্য এবং মূর্তি এক বিষয় নয় আমরা ভাস্কর্য অপসারণের কথা বলি নাই তো যিনি বলেছেন যে আমরা অপসারণ করতে চাই উনি কোথায় দেখলেন আমরা আমাদের দাবিতে স্পষ্ট বলেছি আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি যেমন ঢাকা এয়ারপোর্টের সামনে মূর্তি স্থাপনের চেষ্টা করা হয়েছিল ওই এলাকার তৈদি জনতা তা প্রতিরোধ করেছে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মূর্তি স্থাপনের চেষ্টা করা হয়েছিল সেখানকার জনতা তা প্রতিরোধ করেছে এ ধরনের বায়োলেন্স আমরা দেখতে চাই না এই জন্য আমরা চাই যে গভর্নমেন্ট ভাস্কর্যের নামে মূর্তি যেন স্থাপন না করে আমরা বলিনি যে অপসারণ করবো আমরা দাবি জানিয়েছি যে আপনারা এগুলো বন্ধ করুন জি মুফতি শাকওয়াত হোসেন আপনাকে দুটো ছোট প্রশ্ন করতে চাই এবং তারপর আমি আমার আরো আরো অতিথিরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই একটি বিষয় আপনি বলেছেন যে আপনারা ক্ষমা প্রার্থনা করেছেন এই আচরণের কারণে সাংবাদিকদের প্রতি যে আচরণ করা হয়েছে আপনাদের কেউ যদি এটা নাই করে থাকে তাহলে কেন আপনারা ক্ষমা প্রার্থনা করলেন একটি বিষয় এবং আপনি বলছেন যে সহবেশ আমরা আয়োজন করেছি যেহেতু সহবেশ আমরা আয়োজন করেছি সেজন্য আমরা মানে মানবতার খাতিরে এর জন্য দুঃখ প্রকাশ করেছি ধন্যবাদ আপনাকে আমি ব্রিগেডিয়ার জেনারেল শাখোয়াত হোসেনের কাছে যাচ্ছি আপনি নিশ্চয়ই এতক্ষণ আলোচনাটি শুনেছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন আপনি যেটি বলেছেন যে একটি ছোট্ট প্রশ্ন উত্তর শুনে নিয়ে আমি অন্য একটি প্রসঙ্গে যেতে চাই আপনি বলেছেন যে এই ধরনের আচরণ যেগুলো ব্লগে লেখা হয়েছে বা যে ধরনের কথাবার্তা ব্লগে এসছে বা অভিযোগ এসছে সেগুলো অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আঘাত বা হানিকর কিন্তু আজকে যেটি নিয়ে অভিযোগ এসছে আমার দেশ বা মাহমুদুর রহমানের ভূমিকা নিয়ে এবং তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো বা উস্কানি দেওয়ার মতো অনেক বিষয় লিখেছেন বা আমার দেশ ছাপিয়েছে সেটি নিয়ে আপনার মতামত আমার মতামত হচ্ছে যে ডেফিনেটলি এটাকে ব্লো আপ করে আরো প্রচার করাটা সঠিক হয়নি আমার বিবেচনায় কিন্তু আমার কথা হচ্ছে যে সরকারের প্রেস অ্যান্ড পাবলিকেশন তথ্য মন্ত্রণালয় এতদিন পরে এত এতখানি লিবারেল হওয়ার পরে কেন এই অ্যাকশনটা এখন নিলেন প্রথম দিন কেন এই অ্যাকশনটা নিলেন না বা প্রথম দিন কেন সেই আইনটি প্রয়োগ করলেন না তো এখানে কার গাফিলতি এটা কি ইচ্ছা করে ইচ্ছা করে একটা সংকট তৈরি করার কথা তৈরি করা হয়েছে কি হয়নি আমি জনাব মাহবুবুর রহমানকে আমার দেশ পত্রিকাকে ডিফেন্ড করার চেষ্টা করছি না আমি কয়েকটা পত্রিকা ওনার ওনার ওদের তো পড়েছি নেটে এবং ডেফিনেটলি এইগুলি ছাপানো পর্যন্ত আমার মনে হয় যে যারা ছাপিয়েছেন তারাই বা কীভাবে ছাপালেন এত ডিটেল বিষয় সেটাও একটা কথা আমার কথা হচ্ছে যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার হোসেন শুধু এটি নয় ও তার বিরুদ্ধে অভিযোগ আছে যে পবিত্র কাবা শরীফের যে গিলা পরিবর্তনের আনুষ্ঠানিকতা আছে সেটিকে তারা বিভিন্ন ভাবে প্রযুক্তি ব্যবহার করে একটি বানওয়াট খবরে পরিণত করেছেন না না আমি তো আপনাকে সেই কথাই বলেছি আমি শুধু এটিকে কথা বলিনি আর সেই ছবির কথা বলেছে সেটা যদিও আমি এসে ছবি দেখি নাই কারণ আমার দেশ পত্রিকা আমি পড়ি না বা আমার কাছে আসে না কিন্তু কথাটা হচ্ছে যে এই ঘটনা ঘটার এক মাস পর পরে এত কিছু হয়ে যাওয়ার পরেও এখন এই সময় কেন প্রথমে কেন এই অ্যাকশনটা নেওয়া হলো না এটা স্প্রেড করার আগে আর শুধু তো এই একটি পত্রিকা না এটার সাথে আরও দু তিনটি পত্রিকার নাম শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হল হলো না সেকেন্ড জিনিস যেটা আমি বলতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে এই ধরনের ব্লগেই বলুন বা যেখানেই বলুন এটার দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ সরকারের আপনি এটা বলতে পারবেন না যে উনি প্রচার করে গেছেন উনি দাঙ্গা করেছেন দাঙ্গা হয়েছে একটা মাইনরিটি কমিউনিটির উপর অ্যাটাক হয়েছে আজ পর্যন্ত এটা কোনো ইনভেস্টিগেশন হয়নি ইনভেস্টিগেশনটা কে করবে বাংলাদেশের অনেক ইনভেস্টিগেটিং অথরিটি আছে জুডিশিয়াল ইনভেস্টিগেশন আছে শুধু কাউকে দোষ দেওয়ার আগে আমার মনে হয় যে ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বের করে অনেক ধন্যবাদ আমরা আহ আপনাকে আশা করছি যে পুরো অনুষ্ঠান জুড়ে আপনি থাকবেন ব্যারিস্টার তা নিয়ে আমি আপনি এতক্ষণ শুনছিলেন পুরো আলোচনা দুটি বিষয় আপনার কাছে জানতে চাই একটি হচ্ছে যে এই যে হেফাজতে ইসলাম আহ তাদেরকে বিভিন্ন সময়ে আজকে যেটি আমরা দেখেছিলাম যে গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল যুদ্ধাপরাধের বিচারের দাবিতে একটি আন্দোলন সেই আন্দোলনকে ক্রমে ক্রমে একসময় আস্তিকের আন্দোলন ধর্ম অধর্মের আন্দোলন এখন শাহবাগীদেরকে নাস্তিক এবং ব্লগারদেরকে নাস্তিক বলে এই পুরো বিষয়টিকে ভিন্ন একটি রূপ দেওয়া হয়েছে এটিকে আপনি কিভাবে দেখছেন এবং কেমন করি বা এই পরিস্থিতির উদ্ভব হলো বলে মনে করছেন এক এবং দ্বিতীয় হচ্ছে এই ধরনের হেফাজতে ইসলাম বা এই ভিত্তিক যে বৃহৎ জনগোষ্ঠী আছে তাদেরকে অনেক সময় বলা হচ্ছে যে জামাতি ইসলাম একটি প্রাণশক্তি হিসাবে তারা ব্যবহার করেন এটিকে কিভাবে দেখছেন ব্যাখ্যা করেন কিভাবে ধন্যবাদ অনেক গভীর প্রশ্ন আপনার দুটোই আমি সেকেন্ডে দিয়ে প্রথমে শুরু করব। আমার যে প্রতিক্রিয়া সেটা এটা অনেক দিন থেকেই ছিল এবং এখন আরও এটা দৃঢ় হয়েছে যে আমাদের দেশে যে শিশুরা আছেন যারা কাউমি মাদ্রাসে পড়ছে তাদেরকে আমরা কিন্তু অবহেলা করছি রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে সরকার লেভেলে এবং আমাদের বাংলাদেশ আমরা আন্তর্জাতিক শিশু সনদের সিগনেটারি প্রত্যেক শিশুর অধিকার আছে একটি সুস্থ শিক্ষা পাবার এবং শিক্ষার নামে যে প্রতারণা হচ্ছে শিশুদের থেকে এইটা আমার মনে হয় গোচরে নেওয়া প্রয়োজন তো আমার দাবি থাকবে আমার সাথে মনে হয় এখানে অনেকেই আছেন যারা আমরা মনে করি যে এই শিশুদেরকে এই কাউমি মাদ্রাসার নামে যে একটা প্রতারণামূলক শিক্ষা দেওয়া হচ্ছে কারণ আমরা জানি যখন আমরা এই শিশুরা যখন এইখান থেকে বেরিয়ে আসেন একটা চাকরির জন্য যান কেউ তাদেরকে চাকরি দিতে চায় না তারা চাকরি পাচ্ছে না তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে সো এখানে এই শিশুদের এই অবহেলাটা আমার মনে হয় এবার গ্রাহ্য করা প্রয়োজন অ্যালার্ম বেলসের রিঙিং এবং এটাকে আর ইগনোর করাটা সমীচন হবে না সো এটা হচ্ছে প্রথম এবং আমরা যারা আমাদের সামর্থ্য আছে আমাদের ছেলে আমরা ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি আরেকটা আমাদের ক্লাস সিস্টেম তৈরি হচ্ছে একটা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে আরেকটা হচ্ছে এখানে আপনার কাউমি মাদ্রাসা বা মাদ্রাসা এডুকেশন এই যে একটা ক্লাস সিস্টেম আমরা সিস্টেম্যাটিকভাবে জাতিগতভাবে তৈরি করছি আমার মনে হয় এটা একেবারে ভুল এবং অন্যায্য এবং ন্যায্যতার দাবিতে এই শিশুদেরকে আমাদেরকে আলিঙ্গন করা আমাদের ভেতরে তাদেরকে নিয়ে আসা আমাদের ফোল্ডে তাদেরকে নেওয়া শেষتالي প্রশ্ন ছিল যে শুরু হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্দোলন এবং সেই বিচার বানচাল করার সময় বিভিন্ন ধরনের কথা আমরা এসেছি কিন্তু তবে অনেক ধরনের কথা শুনেছি কিন্তু তারপর একটি সময় আমরা দেখলাম যে সেটি একটি নাস্তিক আস্তিকের যুদ্ধে পরিণত হচ্ছে এটা এই যুদ্ধটা কিছুটা মিডিয়াও কিন্তু এটাকে প্লে করছে আমার মনে হয় কারণ এটা একেবারে প্রাসঙ্গিক না এই কারণে কারণ আমাদের দেশে যে আপনার যে যা ধর্ম পালন করবে কেউ যদি ধর্ম পালন না করতে চায় সেটাও তার কিন্তু মৌলিক অধিকার আছে এবং আমাদের দেশে কমিউনিস্ট পার্টি আজকে নতুন না অনেকদিন থেকে এখানে বিচার করছে সো কমিউনিস্ট পার্টিতে যারা বিশ্বাস করেন তারা কিন্তু নাস্তিক এবং নাস্তিক শব্দটা কিন্তু কোরআনিক ভাষা বা এটা অ্যারাবিক কোনো ইন্টারপ্রিটেশন ওই সেন্সে নাই এই নাস্তিক বলা হয় যাদেরকে তারা হচ্ছে আপনার সনাতন আপনার এখানে হিন্দু ধর্মকে যারা এটা বিশ্বাস না করে তাদেরকে নাস্তিক বলা হয় মুসলমানদেরকে বলা হয় কাফের এবং কাফের শব্দটা ব্যবহার করা হচ্ছে না এই কারণে এখানে কারণ কাফের যে যাকে বলবেন সে নিজেই কাফের হয়ে যাবে কারণ কাফের বলার বা কাউকে একটা জাজমেন্ট দেওয়ার বা পানিশমেন্ট দেওয়ার অধিকার আল্লাহ তালা কোনো মুসলমানকে দেয়নি এবং এই জায়গাটা আমাদের পরিষ্কার করা যে হেফাজতে ইসলাম দ্বারা বলছেন এটাও আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত আসে কারণ ইসলামের কোনো হেফাজতের প্রয়োজন নেই এটা জামাত ইসলামকে কেউ হেফাজত করছে কিনা বা তাদের একটা প্ল্যান বি কিনা এটা প্রাসঙ্গিক আমির অনেক ধন্যবাদ আপনি আছেন আমাদের সঙ্গে আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন দর্শক সংযোগ এবং আরো একবার আমন্ত্রণ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সঞ্জিদা খানম এমপি সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং আরও যুক্ত হয়েছেন খুশি কবি নারী নেত্রী ও সমন্বয়কারী নিজেরা করি আপনাদের দুজনকে একাত্তর সংযোগে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি তবে সলিমুল্লাহ খান আমরা যে প্রসঙ্গে ছিলাম আমরা একটু আপনার কাছ থেকে আসতে চাই আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে শুরু হয়েছিল যুদ্ধাপরাধের বিচার নিয়ে এবং সেটি এসে দাঁড়ালো নাস্তিক আস্তিকের একটি আন্দোলনে এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এই হেফাজতে ইসলামের যে তেরো দফা দাবি সেটি নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা হচ্ছে আবার বিএনপিও তাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে সব মিলিয়ে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাতে করে কি মনে হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো কি কোনো ধরনের ফাঁদে পা দিচ্ছে আপনি তো নিজেই বলেছেন যে এটা যুদ্ধ বিচার যখন শুরু হলো এবং তারপরে একটা দুটো রায় হওয়ার পরে যখন একটা আন্দোলন শুরু হলো সেটাকে মোকাবেলা করার কোনো যুক্তি কি ছিল আসলে ছিল না না থাকার জন্যই মনে হলো যে এটা ভিন্নভাবে এই তৈরি করতে হবে তখন এটা নাস্তিক আস্তিক বা ব্লগারদের কুৎসার আন্দোলনে পরিণত হলো সেখান থেকে এখন একটা দাবি আকারে তেরো দফা আকারে আসলো এখন কেউ কেউ বলছেন এটা শুধুমাত্র আপনার এই তেরো দফা দাবি নয় এটা হচ্ছে শ্রেণী সংগ্রাম জালিমের বিরুদ্ধে মুসলিমের সংগ্রাম এবং তারা দৃষ্টতা এত বেশি তারা বলছে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ নাকি ছিল পাঞ্জাবের সাথে বাঙালির সাম্প্রদায়িক লড়াই একজন কলাম লেখক এই কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে মূল অভিমুখটা কোথায় অভিমুখটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি আকারে এখানে দাঁড়াবার যেহেতু আর কোনো আইডিওলজি নেই তাহলে ইসলামকে দাঁড় করিয়ে দেওয়া দুর্ভাগ্যের মধ্যে এই হচ্ছে যে বিষয় এটা নতুন নয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আইডিওলজি আকারে ইসলামকে সারা পাকিস্তান আমলেও দাঁড় করানো হয়েছিল এবং উনিশশো একাত্তর সালে বাংলাদেশের সমগ্র জনগণ যারা ইসলাম ধর্ম অবলম্বন করেন এবং যারা করেন না তারা সকলেই একত্রিত হয়েই দেশকে স্বাধীন করেছিলেন কাজে দেশের স্বাধীনতার এই আইডিওলজি সম্পর্কে দেশের স্বাধীনতা সম্পর্কে একটা নিঃসংশয় বক্তব্য আমরা তেরো দফায় দেখিনি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন আর আমরা দেখিনি যে সংখ্যা লঘু বলে যাদেরকে বলা হচ্ছে যাদের উপর আক্রমণ হয়েছে তাদেরকে কেন আক্রমণ করা হলো সেই বিষয়ে আমাদের একটা চিন্তা করতে হবে যেটা উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশের সকল ধর্মাবলম্বী সকল আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল আমার মনে হয় এই মুহূর্তে চল্লিশ বিয়াল্লিশ বছর পরে ইসলাম ধর্মকে বিশেষভাবে নিন্দা করা হচ্ছে বলে একটা ইস্যু তৈরি করা হচ্ছে এটা খুব হাস্যকর এবং এটা দুর্ভাগ্যজনক একই সাথে যে যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ মুসলমান সেই তাদেরকেই অত্যাচার করা হচ্ছে এই দাবি তুলে যে আন্দোলনটা করানো হয়েছে সে আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে ঐক্য সেটাকে ব্যাহত করা এবং সেইটাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে যুদ্ধ অপরাধীদের বিচারটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের ব্যারিস্টার তানিয়া আমি যেমন শুরুতে বললেন আমাদের দেশে কৌমি মাদ্রাসা যারা পড়াশোনা করেন তারা অপেক্ষাকৃত সমাজের অবহেলিত শ্রেণী থেকে এসেছেন একথা সত্য তারা সমাজের যে প্রধান অর্থনীতি তাতে তারা সম্পূর্ণভাবে যুক্ত নন সেই জন্য যেখানে প্রকৃত প্রস্তাবে দরকার ছিল তাদেরকে তাদের সামাজিক বঞ্চনা থেকে মুক্তি দেওয়া সেই প্রকৃতি ইস্যুটাকে আমি বলবো ভিন্ন খাতে পরিচালিত করে এটাকে নাস্তিকতা বিরোধী অথবা ব্লাসফেমি করলে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে পর্যবেসিত হয়েছে কেন দুই নম্বর দাবিতে বলা হয় নাই যারা আমাদের পয়গম্বরের বিরুদ্ধে কুৎসা বা অপপ্রচার করবে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে আমি এটা উদাহরণ দিয়ে বলেছিলাম পাকিস্তানে উনিশশো একানব্বই সনে যেখানে আগে সর্বোচ্চ শাস্তি ছিল যে আবজ্জীবন কারাদণ্ড সেখানে মৃত্যুদণ্ড প্রবর্তন করা হয়েছে তাতে আমি একটা ঘটনার কথা আপনার দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যখনই ব্লাসফিমি আইন ধীরে ধীরে পাকিস্তানের জেনারেল যে হলো উনিশশো আশিতে উনিশশো বিরাশিতে উনিশশো ছিয়াশিতে তারপর উনিশশো একানব্বইতে এই চূড়ান্ত আইন হয়েছে তার রেজাল্ট দেখা গেল ক্রমশ এখন ব্লাসফেমির মামলা বেশি হচ্ছে আমরা একটা কঠোর দ্বন্দ্ব দিই কেন যেন সেই অপরাধ করতে লোকে নিরুৎসাহিত হয় কিন্তু পাকিস্তানের উদাহরণটা দেখেন দেখা যাচ্ছে সেখানে অপরাধের সংখ্যা পেটে যাচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরেন দুই হাজার সনে পাকিস্তানে বাহান্নটি ব্লাসমিমের মামলা হয়েছে তার মধ্যে তেতাল্লিশটা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে আর বাকি নয়টা হয়েছে অমুসলমানদের বিরুদ্ধে এর আগে ধরেন উনিশশো উনআশি থেকে উনিশশো ছিয়াশির মধ্যে সেখানে উনিশশো সাতাশি থেকে নিরানব্বই মধ্যে মামলা হয়েছিল মাত্র চুয়াল্লিশটি বাড়তেছে আর দেখেন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনআশির মধ্যে গোটা পাকিস্তানে ব্লাসমিমের মামলা হয়েছিল এগারোটি আমি হচ্ছে এই যে এগারোটি থেকে আপনার এই যে একটা তালিকা আমি দিলাম তাতে দেখা যায় ব্লাসফেমি আইনটা বুমেরাং হয় সেটা সমাজে যেমন অশান্তি তৈরি পাকিস্তানি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে বাংলাদেশে এই মুহূর্তে এই দাবি তোলার কারণটা কি বুঝতে পারবো জি ধন্যবাদ আপনাকে আমি একটু ব্যারিস্টার তানিয় আমিরের কাছে যেতে চাই তানিয়া আমির আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন যে আমাদের যে বিরাট জনগোষ্ঠী রয়েছে যারা কমি মাদ্রাসায় পড়াশোনা করছে তাদেরকে আমরা বিভিন্ন সময়ে ব্যবহার করতে দেখছি বড় বড় দলগুলোকে এবং বিভিন্ন সময় এই ধর্ম এবং ধর্মীয় বিষয় ধর্মীয় অনুভূতি এই বিষয়গুলোকে আমরা দেখছি তাদের রাজনীতিতে ব্যবহার করতে কিন্তু আমাদের এই বড় দলগুলোর কোনো নেতা বা নেত্রীর ছেলে মেয়ে বা সন্তানরা এই কমি মাদ্রাসা বা কোনো মাদ্রাসায় পড়াশোনা করছেন বলে আমরা শুনিনি ধন্যবাদ এই একই কথাই তো আমরা বললাম যারা এটাকে সাপোর্ট করছেন তারা কিন্তু তাদের নিজের সন্তানদেরকে সেরকম শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না কারণ এই প্রতিষ্ঠান থেকে যখন ছেলেরা বেরোচ্ছে মেয়েরা বলবো না তাদের তারা তারা আপনার এখনও তাদের শিক্ষার যোগ্যতা থাকে না দক্ষতা থাকে না তারা সমাজে কোনো কাজকর্ম পান না কোনো এমপ্লয়ার এটা বিজিএমই বলেন কি ব্যাংকিং সেক্টর বলেন কি লিগাল সেক্টর বলেন সচরাচর তাদেরকে চাকরি দিতে চান না কারণ এখানে তো পাল্লা দিয়ে প্রতিযোগিতা যুগে টিকে থাকতে হবে পাল্লা দেওয়ার মতো যোগ্যতা যদি না থাকে ছেলেমেয়েরা তখন কোথায় যাবে এবং এটার আরেকটা দিক আছে যেমন আমরা যারা ইসলামিক ট্রেডিশনে এদেশে বড়ো হয়েছি আমাদেরও ধর্মীয় সেন্টিমেন্টে কিন্তু আঘাত আসে এবং আমরা মেজরিটি যখন চাদের উপরে আপনার কোনো মানুষের ছবি দেখানো হয় এবং অর্ধ শিক্ষিত রেখে এই সমস্ত বাচ্চাদেরকে এগুলো বোঝানো হয় এটা শুধু ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত লাগছেই তার বেশিও আঘাত লাগছে যে আমাদের কপালে কি আমরা কি একটা ইডিয় জাতি কারণ আমরা তো পৃথিবীর বুকে দাঁড় হচ্ছি একটা খুব গর্ব নিয়ে যে আমাদের একটা জাতির অস্তিত্ব আছে আমরা স্টুপিড না আমরা ইডিয়েট না কিন্তু আমাদেরকে যে শুধু জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এরকম একটা ইমেজ দেওয়া হচ্ছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমরা মেজরিটি মুসলমান নিজেদেরকে নিজেরা একটা সংবিধান উপর উপহার দিয়েছি এখানে নতুন করে আমাদেরকে যে এই বুঝগুলা বোঝানো হওয়ার একটা পায়তারা হচ্ছে কতিপয় অপরাধী গোষ্ঠী এবং এই গোষ্ঠী তো আমাদের টলারেশন এত বেশি এদেরকে আমরা লালন পালন করেছি যে কথাটা আপনি বললেন যেহেতু আমাদের বড় বড় দলগুলো ভোটের রাজনীতি করে তারা সকলেই এদের সঙ্গে কম বেশি

আমি কিন্তু সে আমি কিন্তু সেরকম মনে করি না কারণ যুদ্ধ অপরাধীদের বিচার যেটা হচ্ছে সেটা হবে এবং সেটা একটা কনক্লুশন হতে হবে কাজে এখানে বানচালের বিষয়টা আসছে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বিচারটা চলছে এবং এই বিচারের কনক্লুশন একটা হতে হবে এবং এই চ্যাপ্টারটাকে শেষ করতে হবে কারণ এই চ্যাপ্টার নিয়ে আমরা গত চল্লিশ বছর থেকে আছি এবং এই চ্যাপ্টার নিয়ে আরও আগামী চল্লিশ বছর আমরা থাকতে চাই না কাজেই আমি সেটা মনে করি না কিন্তু আমি যেটা মনে করি হতে রিমোট লিঙ্ক যদি থাকে সেটা থাকতে পারে সেটা অত 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 একেবারে মানে স্পষ্ট নয় হেফাজতে ইসলামের যে মুভমেন্টগুলো এখন আমরা দেখছি সেই মুভমেন্টগুলো তো অবশ্যই এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক কিছু একটা এম আছে হয়তো তাদের না থাকলে অন্য কারোরও আছে আমরা সরকারকে যা দেখছি বা পড়ছি সেখানে আমরা দেখছি যে গভর্নমেন্টও তাদের সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে অপোজিশনও তাদের সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে ওনাদের যে তেরোটি দাবি যে কথাগুলো বলেছেন যেগুলো আমি পত্রিকায় পড়েছি ওই তেরোটা দাবির তো অনেকগুলো দাবি হচ্ছে সামাজিক যে সমস্ত সামাজিক বিষয়ে সেগুলো তো কনস্টিটিউশনের মধ্যে দেওয়া হবে না সাক্ষাৎ হোসেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে একাত্তর সংযোগে সংযুক্ত হওয়ার জন্য আমি অ্যাডভোকেট সানজিদা খানমের কাছে যেতে চাই অ্যাডভোকেট সানজিদা খানম যে প্রসঙ্গটি বারবার উঠছে যে বড় দলগুলো আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টির মতন বড় দলগুলো এরা প্রত্যেকেই হেফাজাতে ইসলামকে কোনো না ভাবে ব্যবহার করার চেষ্টা করছে ইভেন আহ ব্রিগেডে জেনারেল সাক্ষাৎ হোসেন তিনি বললেন যে সরকারও চেষ্টা করছে কোনো না কোনো রকম নেগোসিয়েশন করার বা আতাত করার এবং বিরোধী দলকে আমরা দেখছি যে তাদের কর্মসূচির সাথে একাত্তর ঘোষণা করছে আপনি কি মনে করছেন যে সত্যি এরকম কিছু আমার আসলে মনে মনে হচ্ছে হচ্ছে না না এই কারণেই আমরা যখন দেখলাম যাচ্ছে শাহবাগ চত্বরের নতুন প্রজন্মের তারা এই যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ সাজা তারা চাচ্ছিল তাদের দাবি আমি মনে করি যে বাংলাদেশের ষোলো কোটি মানুষের দাবি এটি বিয়াল্লিশ বছর ধরে এদেশের মানুষ চাইছিল এই যুদ্ধ অপরাধীদের বিচার হোক যখনই এই শাহবাগ চত্বরে নতুন প্রজন্ম যখন তারা উদ্বুদ্ধ হলো এবং সেখানে যখন তারা অবস্থান নিল তখনই আমরা এই হেফাজতে ইসলামের নামও কিন্তু আমরা আগে শুনিনি এবং তখনই দেখলাম এই হেফাজতে ইসলামের নামে তারা এই প্রজন্ম চত্বরের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু অ্যাডভোকেট খানম যে প্রসঙ্গটি যে প্রসঙ্গটি আসছে এবং যে অভিযোগগুলো আসছে যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে ব্লাসফেমি আইন করা হবে না আইনমন্ত্রী মন্ত্রী বলেছেন যে কোনোটি সংবিধান সম্মত নয় ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন যে তাদের দাবিগুলো বিবেচনা করে দেখা হবে এই ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য আসছে এটির কারণ কি বলে মনে করেন আপনি তো সরকারের একটি অংশ আমি আপনাকে বলতে চাই যে যেখানে বলা হয়েছে যে আল্লাহর রাসূল ও ইসলাম অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুচ্ছা রোদে মৃত্যুদণ্ডের বিধান রেখে যে আইনটা তারা চাচ্ছে আমি আমি বলতে চাই যে আসলে তো আমাদের যে পেনাল কোডের পেনাল কোডের টু এতে এবং দু সালে যে আইনটি আমরা দেখেছিলাম তথ্য প্রযুক্তি আইন সেই আইনের ফিফটি সেভেন সেকশন ফিফটি সেভেনে একেবারে পরিষ্কারভাবে সেখানে কিন্তু তাদের সাজার ব্যবস্থা করা হয়েছে সর্বোচ্চ দশ বছরের সাজা এবং এক কোটি টাকা সর্বোচ্চ জরিমানা আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে এই হেফাজতে ইসলামের যেই দাবি এবং আমরা গত দুদিন আগে যে বিষয়টি সবচাইতে জঘন্যভাবে আমরা দেখলাম সেটি হচ্ছে যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী এই মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করার পর প্রতিবাদ জানালো এবং একই ভাষায় এবং পাশাপাশি দেখলাম যে কেন মাহমুদুর রহমান চার মাস পর গ্রেফতার করা হলো চার মাস আগে তার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি আপনি এর আগে কিন্তু আইনের প্রক্রিয়া চলছিল আপনারা দেখেছেন তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং গত কালকে একটি মামলা তার ব্যাপারে হয়েছে আপনারা দেখেছেন যে এই যে ইসলামের নামে আমাদের কাবার শরীফের যে গিলাপ সেটিকে ব্যবহার করে এই আমার দেশ পত্রিকা তারা অনলাইনে সংস্করণে তারা এটাকে দিয়েছে এটা এটা অপরাধ আমি বলবো যে যে আয়না আইন আমাদের আছে আমাদের যে আইন রয়েছে সেই আইনেই কিন্তু এটার বিচার হতে পারে

নিচ্ছেন কারণ তারা ভোটে রাজনীতিতে জিততে চান আমার মনে এদের অঙ্কে কস অঙ্কে খুবই কাঁচা আর অঙ্কে কষার মধ্যে অনেক ভুল ভাল আছে যদি আমরা দেখি যে শাহবাগে যখন প্রথম ইটা জাগরণটা হয়েছিল তারপরে গণজাগরণ মঞ্চ হয়েছিল প্রথমে তারপরে প্রজন্ম চত্বর হয়েছিল তারপরে গণজাগরণ মঞ্চ তিলে তিলে মানুষ ভরে গেছিলো আর এগুলা কোনো ক্যাপটিভ অডিয়েন্স না কোথাও থেকে ধরে নিয়ে এসে তাদেরকে নিয়ে আসা হয়নি এবং সকল শ্রেণী অনেকদের ধারণা এটা মধ্যবিত্তদের ওখানে জমায়েত ছিল মধ্যবিত্তদের জমায়েত পুরোপুরি ছিল না অনেকেই ছিল কিন্তু অনেকে সাধারণ মানুষ গ্রামে গঞ্জে থেকে এসে দুই রাত সাবাগে কাটিয়ে চলে গেছে কেন তারা মনে করেছিল তাদের এটা একটা জায়গা যেখানে তারা আসতে পারছিল এটা একটা নিরপেক্ষ জায়গা যেখানে সে এই দেশের একজন নাগরিক হিসেবে একাত্তরের যে মূল চেতনা একাত্তরের যে বিষয়টা বাংলাদেশের ইতিহাস আর বাংলাদেশের অস্তিত্ব এই জায়গাটা তারা ফিল করতে চেয়েছিল। এই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই যে হেফাজত এটা হঠাৎ করে যে চলে আসলো হেফাজতকে সৃষ্টি করানো হলো যেন আমার এটা হলো আমার ব্যক্তিগত ধারণা যে পাবলিকের যে একটা গণসচেতনতা সেন্টিমেন্ট যেটা গড়ে উঠেছিল যেটা হলো সম্পূর্ণভাবে মানুষ নিজের উদ্যোগে যেটা চলে আসছিল। সেটাকে আড়াল করে এটার মধ্যে আর একটা যে যেটা আপনারা আগে বললেন যে নাস্তিক আস্তিকের ইস্যুতে নিয়ে আসা এখানে দেশে নাগরিক হিসাবে আমার কি বিশ্বাস কি বিশ্বাস না এখানে শুধু মুসলমান বসবাস করে না এই রাষ্ট্রর সাথে ধর্মর কোনো সম্পর্ক থাকা উচিত না এটাই হচ্ছে আমরা মনে করি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা সেটাই হচ্ছে আমাদের যে বিষয়গুলো আমরা বলি যে আমাদের ধর্ম নিরপেক্ষতা ধন্যবাদ খুশি কবির আমি মুফতি শাখাত হোসেন আপনার কাছে যেতে চাচ্ছি যে প্রসঙ্গটি নিয়ে এই মাত্র খুশি কবির বললেন আপনি যদি সেটি আমাকে একটু ব্যাখ্যা করেন আপনাদের সাথে একই মঞ্চে যারা উপবিষ্ট হয়ে আপনাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছেন তারা অনেকে স্বঘোষিত নাস্তিক আমরা দেখেছি যে কাজী জাফর তিনি এক সময় বাম আন্দোলনের সাথে যুক্ত যুক্ত ছিলেন মাহমুদুর রহমান তিনি ছিলেন স্বঘোষিত নাস্তিক এবং বাম আন্দোলনের সাথে তিনি যুক্ত এবং ফরাদ মাজার তারা প্রত্যেকেই ফরাজ মাজার নিজে এখনো চীনপন্থী বাম আন্দোলনের সাথে যুক্ত বলে নিজেকে দাবি করেন কাজী জাফর তিনিও সেই একই রকম ভাবধারায় বিশ্বাসী ছিলেন তো আপনারা স্বঘোষিত নাস্তিকদেরকে সাথে নিয়ে কি করে নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন দেখুন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে কয়েকটি প্রশ্ন এখানে এসছে বিশেষ করে ব্যারিস্টার তানিয়া আমির এবং সলিমুল্লাহ কমি মাদ্রাসা প্রসঙ্গে যে বক্তব্য রেখেছেন আমি মনে করব ওনাদের বক্তব্য অজ্ঞতাপূর্ণ ওনারা মাদ্রাসার ইতিহাস অজ্ঞতা ঐতিহ্য কিছুই জানেন না আপনি জানেন এই এই ভারতবর্ষ দুই শত বৎসর ইংরেজদের গোলাম ছিল এই কমি মাদ্রাসার ওলামায় আন্দোলন করে সংগ্রাম করে রক্ত দিয়ে এই ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করেছেন কৌমি মাদ্রাসা ছেলেরা চাকরি পাচ্ছে না কে বললো? ওনার কাছে কোন কোন মাদ্রাসা ছেলে চাকরির জন্য গিয়েছে আপনি বলতে পারবেন? কমি ছেলেরা কার্য চাকরি পান না আমরা তো চাকরি দিতেই পারি না কত চাকরি পড়ে আছে এই ধরনের বক্তব্য অজ্ঞতাপূর্ণ কি ধরনের কি ধরনের নাস্তিক বলা হয়? হিন্দুদেরকে বিষয় একটি বিষয় আপনি দয়া করে অতিথিদেরকে ব্যক্তিগত আক্রমণ না করে যদি প্রশ্নটির উত্তর দেন জনাবনা মুফতি হুসেন দেখুন কমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে ওদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য দিনের দাওয়াত এবং তাবলিগের কাজ করবে আল্লাহের কোরআন এর বিধান তারা প্রচার করবে আর ওই লাইনে তাদের চাকরির কোনো অভাব নাই কবি মাদ্রাসা এই জন্য কেউ পড়ে না দুনিয়া কামাবে বাড়ি টেনেছেন তিনি বলেছেন যে হিন্দুদেরকে নাস্তিক বলে নাস্তিক হবে কেন হিন্দুরা তাদের ধর্ম বিশ্বাস করে এটা এ ধরনের মানে আমি বক্তব্যের কোন কারণ খুঁজে পাই না এরপরে যে বিষয় আসে দেখেন আসলে কে আগে নাস্তিক ছিল কে আস্তিক ছিল এই বিষয় তন্ত করে খুঁজে খুঁজে বের করার আমার কাজ না আমরা যে ইমানে আন্দোলন করেছি ইমানে আন্দোলন শুরু করেছি যাদের ভিতর ইমান আছে তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবে তাদের একাত্মতাকে আমরা স্বাগত জানাবো মুফতি শাখাত হোসেন আপনি বলছেন যে আপনি কারো নাস্তিকতা আস্তিকতা খুঁজে বের করতে চান না সেটি আপনার কাজ না কিন্তু আপনারা এখন অনেককে নাস্তিক ঘোষণা করছেন তাহলে সেটি কি আপনাদের কাজ সেটি তো আপনারা খুঁজে পেয়েছেন ব্লগারদের কাজকর্ম আপনারা পর্যালোচনা করছেন এবং নাস্তিক বলছেন তাদের কর্মকাণ্ড তাদের কর্মকাণ্ড পত্রিকায় প্রকাশিত হয়েছে তারা তাদের বক্তব্য নাস্তিক হয়েছে আপনাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছেন তাদের প্রত্যেকের বক্তব্য ছাপার অক্ষরে আছে এবং তারা এক সময় প্রত্যেকে এই ভাবধারাকে প্রচার করেছেন সে বিষয়টি আমাদের জানা নেই বাকি আমরা যাদের ব্যাপারে যতটুকু জানি যারা নাস্তিকবাদী হবে তারা নাস্তিক হবে তারা তাদের কর্মকাণ্ডের কারণে নাস্তিক হবে আমরা তো কাউকে জোর করে নাস্তিক বানাতে পারবো না অনেক ধন্যবাদ মুফতি শাখাত হোসেন আমি সলিমুল্লাহ খান আপনাদের কাছে যেতে চাই এবং আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে একদম শেষ বক্তব্যটি যদি আপনি জানান এই পুরো পরিস্থিতি বিবেচনায় রেখে আমাদের দেশে মাদ্রাসার যত ছাত্র পড়াশোনা করেন তাদের সংখ্যা কিন্তু স্কুল কলেজের ছাত্রদের সে কম হবে না আমাদের ধর্মের কাজের জন্য যাদের প্রয়োজন আমি তো সেই কাজ করে স্বীকার করছি না আমি বলছি পৃথিবীর ইতিহাসে দেখা যায় একটা দেশে সরকার যে চলে যে রাষ্ট্রের কাছে আমরা এই দাবি তুলছি কেন আমাদের ধরেন সরকারি চাকরি যেটাকে বলে সিভিল সার্ভিস এবং অর্থনীতির অন্যান্য প্রধান শাখার শিল্প কৃষি ব্যবসা বাণিজ্য সেইখানে যেগুলো নিজের ব্যবসা নিজে করে সেটা ছাড়া যারা বাদ বাকি চাকরি করেন আমি তাদের কথাই বলছি অর্থনীতিতে যদি সমাজের একটা প্রধান শ্রেণী বঞ্চিত থাকে যেমন দেশের কৃষকেরা কৃষিকাজে নিবেদিত থাকেন তো আমাদের দেশের যারা বুদ্ধিজীবী তারা ইংরেজি শিক্ষিত এখন এটা সত্য কথা কাজে যারা মাদ্রাসায় পড়ছেন তারা আগে উর্দু মিডিয়ামে পড়তেন এই কারণেই হয়তো এদেশের অর্থনীতিতে তাদের সংযোগটা রয়েছে প্রান্তে আমি বলছিলাম যে মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত এদেশের তাদের জীবনে উন্নতির দরকার নেই আমি মুফতি সাহেবের কাছে এসে শুনলাম কিন্তু আমরা জানি তাদেরকেও ভাত খেতে হয় তাদেরকেও এই জীবনে প্রতিষ্ঠিত হতে হয় সেই প্রতিষ্ঠার মধ্যে তার নাগরিক অধিকারের প্রশ্নই বলতেছি আমি বলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন কোনো সংস্কারের কথা আমরা ভাবতে পারি না যেখানে মাদ্রাসার ছাত্ররা জীবনের বড় অর্থনৈতিক প্রয়োজনগুলোও মেটাতে পারবেন এবং তাদের ধর্মসভাও করতে পারবেন কথা হচ্ছে এরকম তারা ধর্ম শিক্ষা শিক্ষিত হবেন এবং জাতীয় শিক্ষায়ও শিক্ষিত হবেন যেমন শিক্ষার মাধ্যমটা সেখানে এখন ধীরে ধীরে বাংলা করা হচ্ছে যদি সেখানে আমি জোর দিয়ে বলতে চাই যেমন চিকিৎসা শাস্ত্র এটা জাগতিক শাস্ত্র আপনার প্রকৌশল এটা কৃষি এবং ব্যবসা বাণিজ্য সেইখানেও মাদ্রাসা ছাত্রদের যদি আমরা চাকরি অথবা কাজের ব্যবস্থা করতে পারতাম তাহলে তাদের সাথে দেশের সংযোগটা বাড়তো আজকে আমি খুশি যে মুফতি শাখাওয়াতের মতো লোককে আপনার টিভিতে দাওয়া দিচ্ছেন বলে তাদের কথা আমরা শুনতে পাচ্ছি উনি যে আমাদেরকে অভিযোগ করেন মাদ্রাসা শিক্ষার আমরা কিছুই জানি না এটা আমার কাছে খুব দুর্ভাগ্যের মতো মনে হয় যে আমরা জানি জমিয়তুল উলামায় হিন্দ উনিশশো উনিশ সনে গঠিত হয়েছিল যে বছর গঠিত হয়েছিল অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স তারা এদেশের মুক্তি আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু তারা অংশ নিতে গিয়ে সেইবার তারা এমন একটা ফতোয়া দিয়েছিলেন বলা হয়েছিল কি একুশ সনে ব্রিটিশ সেনাবাহিনীতে শেষ ব্রিটিশ আর্মিতে চাকরি করে যারা তাদের পদত্যাগ করতে হবে এবং ওই আর্মিতে ঢোকা কারোর জন্য বৈধ নয় কিন্তু দু বছরের মধ্যেই আমরা দেখলাম মহাত্মা গান্ধী এক বছরের মধ্যে যখন আন্দোলন প্রত্যাহার করে নিলেন তখন তাদেরকে এই ফতোয়াটা গিলতে হয়েছিল অনেক ধন্যবাদ সলিমুল্লাহ খান আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ ব্যারিস্টার তানিয়া আমির ধন্যবাদ খুশি কবির ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন যারা অ্যাডভোকেট সানজিদা খানম ব্রিগেডিয়ার জেনারেল শাখোয়াত হোসেন মুফতি শাখোয়াত হোসাইন এবং দর্শক মন্ডলী আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ এত ক্ষণিকাত্ম সংযোগের সাথে থাকার জন্য আমরা আরও অনেক ইস্যু নিয়ে আরও সামনে ভবিষ্যতে আসবো আপনাদের সামনে সেই কামনায় শুভরাত্রি সবাইকে